জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দুঃখ কষ্ট কিভাবে কম করা যায় এই প্রসঙ্গেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন আর শ্রী শ্রী ঠাকুর এর উত্তরে কি বলেছেন আজকে তাই নিয়ে আলোচনা করব। আমরা দীক্ষা নেওয়ার পর এইটাই জানি যে দুঃখ কষ্ট কমে যাবে ঠাকুরকে পেয়েছি মানে দুঃখ কষ্ট কমে যাবে কিন্তু এটা ঠিক কথা নয় তো এই কথাটা তখনই ঠিক হবে যখন ঠাকুরকে পেয়ে ঠাকুরের কথাগুলি আমরা শুনে চলবো এই কথাটা বলা ঠিক হবে ঠাকুরকে পেয়েছি আর আগে যা অবস্থা ছিল তার থেকেও বেশি অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে উন্নতি হচ্ছে না এমনটা যদি হয় তাহলে আমরা দিনের পর দিন একটা কথাই তো বলবো যে ঠাকুরকে ধরে আমার কি লাভ হলো দুঃখ কষ্ট তো আছে বরং বেড়ে গেছে আবার অনেকে বলে ঠাকুর পরীক্ষা নিচ্ছেন এর এরকম কথা আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলে থাকি কিন্তু দুঃখ কষ্ট লাঘব করবার জন্য শ্রী শ্রী ঠাকুর যে কথা বললেন সেই একটি কথা আমাদের শুনে চলতে হবে নিজে তো করতেই হবে আবার অপরকেও করাতে হবে নিজে করা এবং অপরকে করানোর মধ্য দিয়েই কিন্তু মঙ্গল আসে দ্বীপরক্ষী গ্রন্থের চতুর্থ দ্বীপরক্ষী গ্রন্থের চতুর্থ খণ্ডে শ্রী শ্রী ঠাকুর আঠাশ এবং উনত্রিশ পৃষ্ঠায় এ কথাগুলি বললেন একজন প্রশ্ন করলেন আমরা এই সাফারিংস মানে দুঃখ কষ্ট কমাতে কিভাবে পারব শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যত ইষ্টার্থ পরায়ণ হয়ে উঠতে থাকি ততই নিয়ন্ত্রিত হই সেই জন্য আগে চাই ইষ্ট আদর্শ ইষ্ট চাই আদর্শ চাই তার প্রতি অনুরাগ নিয়ে তার প্রীতির জন্য আমরা যত কর্ম করি তত আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকে আর এই অভিজ্ঞতা যত বাড়ে তত দুঃখ কষ্টও কমে যায় আর অভিজ্ঞতাটা বাড়বে কিভাবে সেই অভিজ্ঞতাটা বাড়ার পথ একটাই ইষ্ট আদর্শ তার প্রতি অনুরাগ নিয়ে তার প্রীতির জন্য আমরা যত কর্ম করতে পারবো আমাদের তত অভিজ্ঞতা বাড়তে থাকবে হয়তো আমরা মনে মনে ভাবতে পারি অভিজ্ঞতা কিভাবে বাড়বে তাকে ভালোবাসার মধ্য দিয়ে বাড়বে তাকে ভালোবাসলে সত্যি সত্যি অনেক পথ দেখতে পাওয়া যায় এটা আমি নিজে প্রমাণ পেয়েছি এটা যে বই পড়ে আপনাদের আমি বলছি ঠিক এই কথাটা নয় আমি অনেক প্রমাণ পেয়েছি আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি অনুভব করেছি যে পরম দয়াল আছেন আর তার এই পথ যদি কেউ অনুসরণ করে দুঃখ কষ্ট কমবেই এটা মিথ্যে কথা নয় তাই তার অবাধ্য হওয়া চলবে না তার বাধ্য হয়ে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে কোনো দিন পারব না কিন্তু তাকে অনুসরণ তো করতে পারবো অনুসরণ করে চললে দুঃখ কষ্ট কমবে অভিজ্ঞতা বাড়বে দেখবেন সত্যানুসরণ বইয়ে লেখা আছে যার জ্ঞান যত সে শান্তও তত হয় তাই জ্ঞান বৃদ্ধি করলেই শান্ত আমরা হতে পারবো শান্তি আসে জ্ঞান বৃদ্ধি হলে আর যে যত বেশি অজ্ঞান হয় তার অশান্তি তত বেশি হয় সে চঞ্চলও তত বেশি হয় এখন শিশি ঠাকুর বললেন এই অভিজ্ঞতা যত বাড়ে দুঃখ কষ্টও তত কমে সেই জন্য এর নাম হলো কৃষ্টি অর্থাৎ কালচার আরও একটা প্রশ্ন এলো শিশি ঠাকুরের কাছে এ তো ব্যষ্টির জন্য কিন্তু সমাজের মধ্যে এত লোকের এত দুঃখ কি করা যায় শিশি ঠাকুর তারও পথ দিয়ে দিলেন শিশি ঠাকুর বললেন তাহলে আমাদের প্রত্যেক কোলের সাথে মিশতে হবে প্রত্যেককে এই চলনে অনুপ্রেরিত করা লাগবে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধরানো ও করানো লাগবে এই যে ঠাকুর বললেন প্রত্যেককে করানো লাগবে ধরানো লাগবে মানে কি আপনার নিশ্চয় এই পাঠটা শুনে বুঝতেই পাচ্ছেন। আমি বুঝতে পেরেছি যাজন করা লাগবে আমরা ঠাকুরের কথা না বললে কিভাবে কে বুঝবে আমাদের মনের ভাব তাই যেখানে যাচ্ছেন যেখানে আছেন যেভাবেই থাকুন না কেন যাজন কাজটা কিন্তু বাদ দেবেন না যাজন কাজ করেই যান প্রত্যেককে ধরানো লাগবে করানো লাগবে এইভাবে আস্তে আস্তে সব ডা হয়ে যাবে ব্যাসটি বাদ দিয়ে তো সোসাইটি হয় না মানে ব্যাসটি বাদ দিয়ে তো আর সমাজ হয় না আবার সমাজ কথার মানেও যারা একসাথে চলে একাদর্শে তাহলে সব সবকিছুর ভালো হওয়ার জন্য ভালোভাবে থাকার জন্য ভালোভাবে থাকানোর জন্য মানে যদি আমি কারোর মঙ্গল যাই সব কিছুর জন্য আমাদের একটা কাজ করতেই হবে সেটা হলো আমাদের যাজন করতে হবে আমি নিজে করছি নিজে এক জায়গায় রয়ে যাচ্ছি বন্দী হয়ে তা করলে হয় না নিজে করব সকলকে করাবো আর একটা কথা আমাদের মাথায় রেখে চলতে হবে সব সময় ঠাকুরের অপছন্দ পছন্দ জানতে চেষ্টা করব। ঠাকুরের যেটা পছন্দ আমাদের সেই কাজটুকুই করতে হবে ঠাকুরের পছন্দ মতো কাজ করলে জীবনে দুঃখ আসে না আর জীবনে দুঃখ আসলেও সেই দুঃখের সাথে সংগ্রাম করবার মতো শক্তি সঞ্চয় হয়ে যায় আর যদি আমি মনে মনে ভাবতে থাকি যে যা হচ্ছে হোক যা হবে যাই যা ইচ্ছা তাই করব কিন্তু এমন করলে পরিস্থিতিটা আমাদের ছাড়বে না মন্দ করলে মন্দ ফলটা আমরা হাতে না হাতেই পাবো তাই তার পছন্দ মতো কাজ করতে হবে তাকে অনুভব করতে হবে আর তিনি যা বলেছেন তাই আমাদের একেবারে মাথা নত করে শুনতে হবে কাজেও করতে হবে তাই আর কথায় কাজে মিল রাখতে হবে এইসব করতে করতে প্রত্যেকের মঙ্গলের কথা ভাবতে ভাবতে নিজেরও মঙ্গল হবে আর দুঃখ কষ্টও কমবে এইভাবে ইষ্ট আদর্শ নিয়ে চলতে হয় পরমদাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যাতে দুঃখ কষ্ট কমে তার চেষ্টা করুন ঠাকুরের বলা মতো এই কাজগুলি করুন জয় করুন